আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের তাজা খবর সৌদিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ লক্ষ উনিশ হাজার তিনশো জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে আবার অনুরোধ থাকলো সৌদি আরবে গত চব্বিশ ঘন্টায় কিছুটা বেড়েছে আক্রান্ত রোগী সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় বারোশো বান্ন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ উনিশ হাজার তিনশো পঁচানব্বই জন তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে বারোশো জন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ চারশো আটাইশ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে বারো জন এখন পর্যন্ত মোট আট জন করোনায় আক্রান্ত রুগী মারা গেছে ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রুগী আছে দশ হাজার জন এদের মধ্য থেকে চোদ্দশো জনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে তো চলুন এবার জেনে নেওয়া যাক গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবের যে সকল এলাকাতে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তা হল মক্কাতে তিনশো জন রিয়াদে দুইশো জন পূর্বাঞ্চলে একশো জন আসিরে একশো জন আল কাসেমে একাশি জন জাজানে ঊনসত্তর জন মদিনাতে বাষট্টি জন হাইলে একষট্টি জন নাজরানে তেতাল্লিশ জন আলবাহাতে বিশ জন তাবুকে বারো জন উত্তরাঞ্চলে ছয় জন আলজে তিনজন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত করার খবর জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ছিল সৌদি থেকে পাওয়া গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে